রাজধানীতে পাইলট প্রকল্প হিসেবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি সবজি পরিকল্পনা করছে সরকার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে গতকাল উপদেষ্টাদের এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয় সরাসরি কৃষকের কাছ থেকে আলু পেঁয়াজ ও কাঁচামরিচ কিনে নির্ধারিত কিছু এলাকায় খোলা বাজারে বিক্রি করা হবে এছাড়া কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজার মনিটরিং টাস্ক ফোর্সকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম নিয়ে ব্যাপক সমালোচনা উদ্বেগের মধ্যে এমন বৈঠক করল সরকার